আজকে আমি শেখাবো কিভাবে পলিথিন দিয়ে মিলিবাগ দমন করবেন। এই পোকাগুলো বন্ধুরা প্রথমে এই টবের মাটিতে আশ্রয় নেয়। তো মাটিতে আশ্রয় নেওয়ার পরে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে প্রথম সপ্তাহে এই পোকাগুলো ডিম থেকে বের হয়ে খাদ্যের খোঁজে গাছে আক্রমণ করে। এই সময় মাটির আশেপাশে যে গাছগুলো পায় সেই গাছের নতুন শাখা পাশাখা ফুল ফল পুড়িতে আক্রমণ করে এবং এটা থেকে রস শুষে খায়। মিলিবাগগুলো মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত বন্ধুরা খাবার সংগ্রহ করে এবং এর ভিতর প্রাপ্তবয়স্ক হয়ে যায় এবং পোকাগুলো একসময় মাটির নিচে আবার ডিম পাড়ার জন্য এইভাবেই চলে আসে বা ডিম পাড়ার জন্য এইভাবেই ওদের জীবন চলতে থাকে। তাই আমি আজকে খুব সহজ পদ্ধতিতে এই যে পলিথিনগুলো দিয়ে কিভাবে এই যে মিলিবাগটা দমন করবেন সেটাই আমি সেটা শেখাবো। দেখুন, এই যে এটা হচ্ছে আমার টমেটো গাছ, এটা পেয়ারা গাছে আমি এইভাবে বেঁধে দিয়েছি। এইভাবে বেঁধে দিলে কি হবে, মিলিবাগগুলো বন্ধুরা যে মাটির নিচে থেকে উপরে উঠতে পারবে না আর উপর থেকে নিচে নামতে পারবে না। ওরা ঠিক মতন এটা এই পলিথিনের উপর দিয়ে ওরা নামতে যেহেতু পারবে না, কারণ এটা পিচ ছিল ওদের পায়ে।